শম্পাস কিচেনের সকল দর্শক বন্ধুদের জন্য আমি শম্পা আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স রেসিপি, সুইট কর্ন চাট বা মশালা সুইট কর্ন। এখনকার দিনের হেলদি স্ট্রিট ফুডগুলোর মধ্যে কিন্তু এটি অন্যতম এবং শপিং মলগুলোতেও পাওয়া যায় এই সুইট কর্ন চাট। আমরা চলুন দেখে নেব যে বাড়িতে খুব কম খরচে এবং খুবই সহজভাবে কি করে এই সুইট কর্ন চাট বা মশালা সুইট কর্ন তৈরি করে নেওয়া যাচ্ছে। চলুন তাহলে শুরু করি। সুইট কর্ন চাট তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো সুইট কর্ন। আমি বাজার থেকে দু রকমের সুইট কর্ন কিনে এনেছি, এটা সম্পূর্ণ গোটা আর এটা লুজ দানা। এটার দাম নিয়েছে 25 টাকা, আর এখানে 200 গ্রাম লুজ সুইট কর্ন আমার দাম নিয়েছে 40 টাকা। আপনারা এটা ছাড়াও কিন্তু সুপার স্টোরগুলোতে প্রসেস অবস্থাতে সুইট কর্ন পাবেন, সেখানে ক্যানে অথবা প্লাস্টিকে প্রসেস করা সুইট কর্ন পাওয়া যায়। আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হলো এই সুইট কর্নটাকে ছাড়িয়ে নিতে হবে। এবারে একটা কড়াইতে আমি জল গরম করেছি, জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি এই লুজ কর্নগুলো দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে সঙ্গে আমি এই গোটা সুইট কর্নটাও দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে ভেঙেও দিতে পারেন। যেহেতু এটা কাঁচা সেহেতু এটাকে আমি হাই ফ্লেমে 5-6 মিনিট বয়ল করব। যদি এটা প্রসেস সুইট কর্ন হতো, অর্থাৎ যেগুলো প্যাকেটে বা ক্যানে কিনতে পাওয়া যায়, তাহলে কিন্তু 2-3 মিনিট বয়ল করলেই হয়ে যেত। 5-6 মিনিট হয়ে গেছে, আমি এবারে ওভেনটাকে অফ করে দিলাম। 1-2 মিনিট অন্তর অন্তর কিন্তু আমি এই কর্নটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্টিম করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু এখন একদম বয়ল হয়ে গেছে, আর এই লুজ কর্নের জলটা আমি ঝরিয়ে নেব। এবারে আমি একটা পাতিলেবু কেটে নেব। এবারে আমরা একটা মশলা তৈরি করে নেব, তার জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন নুন নিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের মশলাটা তৈরি করে নিলাম। মশলাটা তৈরি হয়ে গেছে, এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। সুইট কর্নগুলো গরম থাকতে থাকতেই আমরা এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বাটার, আর দিয়ে দেব স্বাদ অনুসারে পাতিলেবুর রস। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গরম থাকতে থাকতেই এটাকে সার্ভ করতে হবে। আর মশলা পাতিলেবুর রসের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, সেক্ষেত্রে পরিমাণটা বাড়ানো বা কমানো যেতে পারে। এবারে আমি গরম গরম সুইট কর্ন চাট সার্ভিং বলে সার্ভ করে দেব। আর গোটা কর্নটা নিয়ে আমরা গরম গরম এর গায়ে একবারে লেবুর মধ্যে মশলাটাকে এভাবে ডিপ করে এইভাবে আমরা লাগিয়ে দেব। তৈরি হয়ে গেছে আজকের হেলদি অ্যান্ড টেস্টি সুইট কর্ন চাট বা মশালা সুইট কর্ন। আপনারা দেখলেন তো কত কম খরচে দারুণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটা আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেললাম। আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন এবং স্বাস্থ্য সচেতন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি আপনারা তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।